মানুষ এ জাতি জানে মুসলমানদের সাথে বেয়াদবি করেছে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে বেয়াদবি করেছে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছে তাম বাংলাদেশের মুসলমানেরা মিষ্টি বিতরণ করতেছে ওই টাকলুর জন্য আর রাসূলুল্লাহ বলেন ঠিক কিনা কোরআনের সাথে বেয়াদবি করা যাবে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই কথাই বলতেছে আমি দুনিয়াতে একটা নূর প্রেরণ করেছি সেই নূরটার নাম হলো আমার কোরআন এই কোরআনকে যারা মেনে নিবে কোরআনকে যারা মেনে নিবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উচ্চ মিনারে চড়াবো কিন্তু আমার এই দ্বীনের আলো আমার এই দ্বীনের নূর আমার কোরআনকে যে বন্ধ করতে আসবে যে স্তব্ধ করতে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে এমন ধরা ধরবো আমার হাত থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না আমি এমন ধরা ধরবো কারণ আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না নুমরুদকে ছাড়ে নাই ফেরাউনকে ছাড়ে নাই সমস্ত জালেম স্বৈরাচারী ইসলাম বিরোধী যে মাথা তারা দিয়েছে সবাই আল্লাহ তারা ধরছে আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই আবাস রাসূলুল্লাহ বলেন ঠিক কিনা আল্লাহর হাত থেকে বাঁচতে পারে নাই তুমি মনে করছো সাময়িকের জন্য কিচ্ছু না তোমার বয়স কত তার চাইতে দ্বিগুণ হায়াত পেয়েছিল মুসা কালিমুল্লাহর জামানার উম্মতেরা তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি হায়াত পেয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতেরা তারা এত হায়াত পাওয়ার পরেও আল্লাহ সার দিছে ছেড়ে দেয় নাই তুমি তো পাছো 70 বছর 60 বছর বরঞ্চ তুমি 100 বছর বাঁচবে এই 100 বছরের ভিতরে 60 বছরের ভিতরে কোরআনের সাথে সম্পর্ক রাখো আলম ওলামাদের সাথে সম্পর্ক রাখো আল্লাহ কিসমত খুলে দিবে দুনিয়াতে তোমার মৃত্যুর পরে সকল মানুষ তোমার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমার নাজাতের জন্য দোয়া করবে আর তুমি কোরআনের সাথে বিরোধিতা করবে মানুষ তোমার মৃত্যুর পরে তোমাকে নিয়ে বলবে যে বাংলাদেশ থেকে একটা জঞ্জাল চলে গেল বাংলাদেশ থেকে একটা বেয়াদব চলে গেল তোমাকে নিয়ে হাজারো মানুষ বদদোয়া করবে আর আল্লাহর শুকর আদায় করবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এই কথাই সূরা সবের ভিতরে আকাশ পড়ায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি নূরাল্লাহি আল্লাহর নূরকে যারা স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর আল্লাহর বাতি ঠিকই জ্বালায় কিন্তু যে জ্বালাতে আসে তাই পুরো তাজাল্লি হয়ে যায় কথা কর না কা কথা কর না কা তাই শেষ হবে কোরআনের কিচ্ছু হবে না এই জন্য আমাদের দরকার হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা কার সাথে কথা বলেন কার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবো কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ কিসমত খুলে দিবে দুনিয়া এবং আখেরাতে আপনার সম্মানের কিন্তু অভাব হবে না কারণ সম্মান দুই ধরনের এক ধরনের সম্মান হলো তার যদি সালাম না দেই আমার সমস্যা আছে যার কারণে মুখে মুখে এমনি সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইস কি ভদ্রতা দেখাচ্ছে যখন ওখান থেকে চলে যাচ্ছে কচ্ছে যে একটা গাদ্দার বেঈমান জাউরা গেল কথা কন না কেন তে আপনি যদি কোরআনের সাথে মহব্বত রেখে কোরআনকে ভালোবাসতে পারেন আপনাকে ওই মানুষ দেখানো সম্মান করবে না বরং অরিজিনাল সম্মান করবে কথা বলেন না কেন আল্লাহ আপনাকে সম্মান দিবে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে গ্রামের একজন সাধারণ মানুষ ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাই রাত্রে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আছে হঠাৎ করে এই ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর নবী মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন আসার পরে ইমাম গাজালিকে ডাক দিয়ে বলতেছে গাজালি অমুক গ্রামের ভিতরে আমার একজন আসে আমার একজন খাতি উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আমার ডাকের সাড়া দিয়েছে সুতরাং ওই এলাকার ভিতরে কোনো আলেম নাই কোনো হাফেজে কোরআন নাই কেউ নাই ওলামাবিন হাফেজ বিহীন এলাকা ওই লোকটাকে জানাজার গোসল করাবে এমন কোনো লোক নাই তাকে কবরস্থ করবে এমন কোনো লোক নাই জানাজার ইমামতি করবে এমন কোনো লোক নাই
আমার সামনে বসা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও ভগ্নীগণ সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমার সময় খুবই স্বল্প আর আমি আপনাদের এমন কোনো নতুন মুখ না, সকালবেলায় দেখা হয়, বিকালেও দেখা হয়, দুপুরেও দেখা হয় বালুঘাটে, কি বলেন? তো এই জন্য বেশি বিস্তারিত করব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি রসুলের প্রতি অগণিত অসংখ্য দরুদ প্রেরণার্থে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। যদি ফুল ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই এখানে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য ফুল ব্যাখ্যা দেওয়া সম্ভব না, অল্প সময়ে একটু টাচ দিব। আপনারা জ্ঞানী ব্যক্তি হলে সেই টাচ অনুযায়ী বুঝে নেবেন যে হুজুর কি বুঝাতে চায়, কথা বলেন না কেন। আজকের যে আমরা মাহফিল শোনার জন্য আসছি, আমরা যারা আজকে মাহফিলে আসছি বসছি, হাসরের ময়দানে এই মাঠ আমাদের জন্য সাক্ষী দিবে, আলহামদুলিল্লাহ বলেন আমাদের জন্য এই মাঠ সাক্ষী দিবে। আমরা যে কথাগুলো শুনবো প্রত্যেকটা কথার বদলতে সব পাবো কি পাবো না বাবা, এ কথা বলেন পাবো কি পাবো না। কিন্তু এই যে বাজারে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে যারা গল্প করতেছেন, বলেন তো সারা রাত যদি যদি কেউ গল্প করে একটি সব পাওয়ার মতো কোনো দলিল প্রমাণ হাদিসে আছে, কথা বলেন আছে? শাস্ত্রের মধ্যে যদি গ্যাদারিং দেয় সারা রাত ব্যাপী, সব পাওয়ার কোনো সম্ভাবনা আছে বাবা, কথা বলেন আছে? কিন্তু আমরা এখানে বসছি, এই বড় বক্তা আসলে এই এক ঝামেলা, ক্যামেরাম্যানের অত্যাচারে কথা বলা যায় না, এটা তো অভিজ্ঞতার ফলে বলছি ভাই। ওই হুজুরের সময় আপনার ঠিকঠাক করে নিনি, আমি সময় পাচ্ছি মাত্র আধা ঘন্টা, একটু কথাগুলো আলোচনা করতে দেন ভাই। আমাদের প্রত্যেকটা কথার বদৌলতে আল্লাহ তাআলা নেকি দিবে কি দিবে না, কথা বলেন দিবে কি দিবে না, দিবে। যার কারণে হাসরের ময়দানে হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আমাদের আছে, কথা বলেন আছে? কোন বাপের বেটা থাকলে হাত তোলেন যে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব বুঝে দিয়ে জান্নাতে যাব, আছেন? কোন বক্তার ক্ষমতা আছে এ কথা বলেন না কেন? পৃথিবীর কোন মাখলুকের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর কাছে হিসাব বুঝে দিয়ে জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়ায় যদি কিছু ওসিলা তালাশ করতে পারি, ওসিলা বানায় দিয়ে যাইতে পারি, তাহলে সেই ওসিলার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যেমন আজকে আমরা কোরআনের মাহফিলে আসছি, এই কোরআনের মাহফিলে হতে পারে আমাদের আখিরাতের নাজাতের একটা ওসিলা, কথা বলেন না কেন? হতে পারে আজকের এই মাহফিলই আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের পরিবর্তন পরিবর্তন আনার একটা বড় ওসিলা। কারণ আজকের মাহফিলে যেই বক্তা আপনাদের প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, শুধু বাংলাদেশে নয়, বাংলা ভারত বিভিন্ন দেশের বাহিরে তার হাজারো লক্ষ ভক্ত, যার কথা শুনে মানুষ ইসলাম কবুল করে, যার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যার কথা শুনে মানুষ বেনামাজি মানুষ নামাজি বলা হয়, আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওলি হয়ে যায়, এমন একজন বড় মাপের বক্তা আপনাদের গ্রামে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এটাও আমাদের একটা উসিলা হতে পারে যে এই উসিলায় হয়তো আমরা আখিরাতের নাজাত পেতে পারি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 28 নম্বর পারা সূরাতুস সফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তমাম দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি আমি, পৃথিবীতে মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, কিভাবে চললে মানুষ ইহকালীন চিরমুক্তি কল্যাণ আখেরাতে চিরমুক্তি চিরকল্যাণ পাবে, তার আমি একটা বিধান দিয়া দুনিয়াতে মানুষকে সৃজন করেছি পাঠিয়েছি। কারণ একমাত্র খালেক জানে তার মাখলুক কিভাবে চলবে, স্রষ্টাই একমাত্র মাখলুকের চলার বিধান সম্পর্কে জানে, কথা মান না ঠিক কিনা। কারণ এই যে মাইক, এই মাইকের একটা স্রষ্টা আছে না নাই ভাই, কথা বলেন আছে না নাই, আছে। এই মাইকের একটা স্রষ্টা আছে, আমরা মোবাইল চালাই, এই মোবাইলের একটা স্রষ্টা আছে না নাই, আছে। এখন মাইকের যে স্রষ্টা, এই মাইক মাইককে সৃষ্টি করে একটা স্বতন্ত্র একটা নিয়ম দিয়া দিছে, নিয়মটা হলো কি, এই যে মাইক্রোফোন আমরা নিয়া কথা বলবো, ছোট কথাকে দূরে আওয়াজকে ছোট আওয়াজকে বড় করে বিভিন্ন জায়গায় প্রসার প্রসার ঘটাবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পারবে, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। মোবাইল নাম্বার তুলবো, নির্দিষ্ট একটা নাম্বারের কোড আছে, সেই কোড অনুযায়ী নাম্বার তুলে যদি আমরা সবুজ চিহ্নওয়ালা বাটনে যদি আমরা কি করি চাপ দেই, এখান থেকে আমেরিকায় আমরা কথা বলতে পারবো, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। কিন্তু আমরা যদি সেই স্রষ্টার হুকুম অমান্য করে যে মানি না ইসলাম, মানি না কি আমাদের ইসলামের দরকার নাই, ইসলাম আমরা মানি না, আমরা কি করি মাইকালা মাইক বানাইছে, মাইকালা ওই স্রষ্টার নিয়ম মানার টাইম আমাদের নাই, আমরা কি কম বুঝি না, আমরা কম জানি। এখনই প্রমাণ কি করে করছে কি, এই মাইক্রোফোন গুলাই গাছের আগায় ওই বাঁশের আগায় বাইন্দা লটকায় দিছে, আর ওই হরান গুলা নিয়ে এসে মুখের সামনে দিয়ে চিল্লাচ্ছে। এখন বলেন তো মঞ্চের ওই প্যান্ডেলের ওই শেষে থেকে আওয়াজ শোনা সম্ভব, কথা বলেন সম্ভব, কেন সম্ভব নয়? এই কারণে সম্ভব নয় যে স্রষ্টার নিয়মের বিরোধিতা করছে, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। স্রষ্টার নিয়মের বিরোধিতা করছে যার কারণে মাইক দিয়া যে ফায়দা পাওয়ার কথা, এই ফায়দা আর পাওয়া যাচ্ছে। মোবাইলে নাম্বার তুলে সবুজ চিহ্নওয়ালা জায়গায় যদি আপনি টাচ না দিয়া লাল চিহ্নওয়ালা টাচ দেন, এখন বলেন তো দেখি এই বামুনিয়ার এই মাথার থেকে ওই মাথায় কথা বলা সম্ভব, এই বাড়ি থেকে ওই বাড়ি কথা বলা সম্ভব? সম্ভব নয়, কেননা স্রষ্টার নিয়মের বিরোধিতা করছি। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষ কিভাবে চলবে তার নিয়ম হলো এই কোরআন। তার নিয়ম কি? তার গাইড হলো এই কোরআন। কোরআন অনুযায়ী যদি মানুষ চলে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে শান্তি পাবে। কোরআন ছাড়া মানুষ যদি শান্তি তালাশ করতে চায়, আল্লাহর কসম করে বলি এই কোরআন ব্যতীত রেখে কেউ যদি শান্তি তলব করতে চায়, ইহকালীন পরকালীন শান্তি আর মুক্তি কোনোদিন পেতে পারে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক কিনা, শান্তি যদি পেতে চাও কোরআনকে মেনে নাও, কোরআনই দিতে পারে একমাত্র মুক্তি, কোরআনই দিতে পারে একমাত্র শান্তি। কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই, শান্তির কোনো পথ নাই। কোরআনকে সম্মান করবে ভালো, কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে চলবে, এই কোরআন আপনাকে দুনিয়াতে সম্মান দিবে, আখেরাতে সম্মান দিবে। মানুষ সমস্ত দুনিয়ার মানুষ কোরআন ওয়ালাদের প্রেমে পাগল হয়, কোরআন ওয়ালাদের মহব্বত করে ভালোবাসে। কোরআনের সাথে যখনই বিরোধিতা করবে আল্লাহ ডবল রুশের মতো জোরদার বাণী খাওয়ায়া অপমানিত করবে, লাঞ্ছিত করবে। আওয়াজ করে চিল্লাই বলেন ঠিক কিনা, কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে শাস্তি দিবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। তারা পৃথিবীতে কোরআনের সাথে বিরোধিতা করেছে, মুসলমানদের সাথে বেঈমানি করে হাজারো লক্ষ মুসলমানদেরকে প্রতিনিয়ত পুরো বিশ্বে হত্যা করা হচ্ছে, কত মায়ের বুক খালি করা হচ্ছে, কত বোনকে বিধবা করা হচ্ছে। এত কিছু করার পরে ডবল বুশ জোতার বাড়ি খাসে তা মুসলমানের, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা।
কেন খাইছে তা কোরআনের সাথে বিরোধিতা করছে আল্লাহ তাআলা কয় সারা জীবন তুমি মুরলগিরি দেখাইছো আমি তোমাকে সোতার বাড়ি খাওয়ায়া তোমার মুরলগিরিকে আমি সাইজ করে দিলাম সারা জীবনের অর্জিত সম্মান আর অহংকার জুতার বাড়ি খাওয়ায়া তোমাকে আমি ধূলিসাৎ করে দিছি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা অনুরোধ করে এই যে কয়েকদিন হলো ফেসবুক আর ইউটিউব আর ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকাই যাচ্ছে না কাঁচা বাদামের অত্যাচারে কথা বল না কেন কয়েকদিন হলো আপনি মোবাইল দেখবেন খালি কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম এই কাঁচা বাদামের জ্বালায় মোবাইল খোলা যাচ্ছে না আমার ছোট্ট বেটা চার বছর বয়স শেষ হয় পাঁচ বছরে পড়ছে গত রাত্রে বাড়িতে গেছি এখন বলতেছে বাবা আমি একটা গান শিখছি কি গান শিখছি বুবু কাঁচা বাদাম তাহলে বড় বড় কাঁচা বাদাম ছোট পাঁচ বছর চার বছরের শিশুও কাঁচা বাদাম এই কাঁচা বাদামের খেলায় আর হলো আরেকটা আছে নাড্ডু মাথা কালটু মাথা কি মাথা নাড্ডু মাথায় টাকওয়ালা এই টাকওয়ালার ছবি আর এই কাঁচা বাদামের অত্যাচারে মোবাইলের ভিতর ঢুকে যাচ্ছে না জিটি দেখবেন সেটাই টাকলুর কথা জিটি দেখবেন কাঁচা বাদামের কথা এতই রকমের ট্রোল হচ্ছে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা সোয়ের মায়ের বড় বড় কথা হ্যাঁ জাতি এ জাতি জানে এ জাতি জানে তোমরা কত বড় চরিত্রবান এ জাতি জানে তোমরা কত বড় সৎ এ জাতি জানে তোমাদের আখলাক চরিত্র কেমন তোমরা কোন তত্ত্বের মানুষ এ জাতি জানে মুসলমানদের সাথে বেয়াদবি করেছো রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে বেয়াদবি করেছো আল্লাহ শাস্তি দিয়ে দিছে তাম বাংলাদেশের মুসলমানেরা মিষ্টি বিতরণ করতেছে ওই টাকলুর জন্য আওয়াজ তুলেছি নাই বলেন ঠিক কিনা কোরআনের সাথে বেয়াদবি করা যাবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই কথাই বলতেছে আমি দুনিয়াতে একটা নূর প্রেরণ করেছি সেই নূরটার নাম হলো আমার কোরআন এই কোরআনকে যারা মেনে নিবে কোরআনকে যারা মেনে নিবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উচ্চ মিনারে চড়াবো কিন্তু আমার এই দ্বীনের আলো আমার এই দ্বীনের নূর আমার কোরআনকে যে বন্ধ করতে আসবে যে স্তব্ধ করতে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে এমন ধরা ধরবো আমার হাত থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না আমি এমন ধরা ধরবো কারণ আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না নিমরুদকে ছাড়ে নাই ফেরাউনকে ছাড়ে নাই সমস্ত জালেম স্বৈরাচারী ইসলাম বিরোধী যে মতাদান দিয়েছে সবাই আল্লাহ তারা ধরছে আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই আওয়াজ তুলে জিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাত থেকে বাঁচতে পারে নাই তুমি মনে করছো সাময়িকের জন্য কিচ্ছু না তোমার বয়স কত তার সাথে দ্বিগুণ হায়াত পেয়েছিল মুসা কালিমুল্লাহর জামানার উম্মতেরা তার সাথে লক্ষ লক্ষ গুণ বেশি হায়াত পেয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতেরা তারা এত হায়াত পাওয়ার পরেও আল্লাহ ছাড় দিছে ছেড়ে দেয় নাই তুমি তো পাঁচশো সত্তর বছর ষাট বছর বরঞ্চ তুমি একশো বছর বাঁচবে এই একশো বছরের ভিতরে ষাট বছরের ভিতরে কোরআনের সাথে সম্পর্ক রাখো আলম ওলামাদের সাথে সম্পর্ক রাখো আল্লাহ কিসমত খুলে দিবে দুনিয়াতে তোমার মৃত্যুর পরে সকল মানুষ তোমার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমার নাজাতের জন্য দোয়া করবে আর তুমি কোরআনের সাথে বিরোধিতা করবে মানুষ তোমার মৃত্যুর পরে তোমাকে নিয়ে বলবে যে বাংলাদেশ থেকে একটা জঞ্জাল চলে গেল বাংলাদেশ থেকে একটা ব্যাপক চলে গেল তোমাকে নিয়ে হাজারো মানুষ বদ দোয়া করবে আর আল্লাহর শুকুর আদায় করবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এই কথাই সুরা সবের ভিতরে আকাশ পড়ায় ইউরি ইউনালুফিউ নূরাল্লাহি নূরাল্লাহি আল্লাহর নূরকে যারা স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর আল্লাহর বাতি ঠিকই জ্বালায় কিন্তু যে জ্বালাতে আসে তাই পুরো তাজাল্লি হয়ে যায় কথা কর না কথা কর না কেন তাই শেষ হবে কোরআনের কিচ্ছু হবে না এই জন্য আমাদের দরকার হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা কার সাথে কথা বলেন কার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবো কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ কিসমত খুলে দিবে দুনিয়া এবং আখেরাতে আপনার সম্মানের কিন্তু অভাব হবে না কারণ সম্মান দুই ধরনের এক ধরনের সম্মান হলো
তার যদি সালাম না দেই আমার সমস্যা আছে যার কারণে মুখে মুখে এমনি সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইস কি ভদ্রতা দেখাচ্ছে যখন ওখান থেকে চলে যাচ্ছে হচ্ছে যে একটা গাদদার বেঈমান জাউরা গেল কথা পান না কেন আপনি যদি কোরআনের সাথে মহব্বত রেখে কোরআনকে ভালোবাসতে পারেন আপনাকে ওই মানুষ দেখানো সম্মান করবে না বরং অরিজিনাল সম্মান করবে কথা বলুন না কেন আল্লাহ আপনাকে সম্মান দিবে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে গ্রামের একজন সাধারণ মানুষ ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাই রাতে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আছে হঠাৎ করে এই ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর নবী মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী ঘুমের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসেন আসার পরে ইমাম গাজালিকে ডাক দিয়ে বলতেছে গাজালি অমুক গ্রামের ভিতরে আমার একজন আসে আমার একজন খাতি উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আমার ডাকের সাড়া দিয়েছে সুতরাং ওই এলাকার ভিতরে কোনো আলেম নাই কোন হাফেজে কোরআন নাই কেউ নাই ওলামা বিন হাফেজ বিহীন এলাকা ওই লোকটাকে জানাজার গোসল করাবে এমন কোন লোক নাই তাকে কবরস্থ করবে এমন কোন লোক নাই জানাজার ইমামতি করবে এমন কোন লোক নাই